নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণী দু হাজার সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করবো যারা নতুন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছে দু সালে তাদের ক্ষেত্রে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসে দেওয়া হয়েছে তো দেখো জানুয়ারি মাসে এটা তোমাদের স্কুলে জমা দিতে হবে ফার্স্ট কোশ্চেন কী আছে ফার্স্ট কোশ্চেন আছে দ্য সোশ্যাল কন্ট্যাক্ট বইটি লিখেছেন এর অ্যান্সার হবে ও পরে কোশ্চেন কী আছে খতে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন এর অ্যান্সার কীভাবে ড্যাশে হবে ষোড়শ লুই তো দেখো পরের কোয়েশ্চেন কী আছে গ কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কুবুদ্ধ তো দেখো গ নম্বরের কোশ্চেন কি বলেছে বর্জুয়ারা ছিল ড্যাশ সম্প্রদায়ভুক্ত এর অ্যান্সার হবে বুর্জোয়ারা ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত ঘ নম্বরের কোশ্চেন কী বলেছে বাস্তিলের পতন ঘটেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ড্যাশ এর অ্যান্সার হবে চোদ্দোই জুলাই এবার আমি দুদাগের ঠিক বা ভুল যেগুলো আছে সেইগুলো নিন্দা করব এখানে এক নম্বরে টোটাল চারখানা দিয়েছে এই চারখানা কোশ্চেন আলোচনা করব। ক নম্বরে কী বলেছে যাজক ও অভিজাত শ্রেণী ছিল সুবিধাভোগী শ্রেণী এটা কী এসে ঠিক আছে খ নম্বরে কী আছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রস্তাব দিয়েছিল মন্টেস্কু এটা কি আছে এটাও ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে গতে কাদিত নামক বইটি লিখেছেন রুশো এটা কি আছেন ভুল আছে এটা ভুল আছে পরের কোশ্চেন কী আছে গতে বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথে প্রস্তুত করেছিল বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল এটা কি আছে ঠিক আছে এবার আমি স্তম্ভ মিলাবো তো দেখো স্তম্ভ মিলাম খুব সুন্দর সুন্দরভাবে কি আছে তেল এর অ্যান্সার হবে ভূমিকর তারপরে আছে টাইদ এর অ্যান্সার হবে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর তারপরে কি আছে গ্যাবেল অ্যান্সার হবে লবণ কর তারপরে আছে ভ্যাক্তিএম এর অ্যান্সার হবে সম্পত্তির উপর ধার্য কর তো প্রত্যেকটাই অ্যান্সার টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি আমাদের এই চ্যানেলে তোমরা যদি আমাদের এই চ্যানেলের যদি নতুন সদস্য হয় থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইক অন করো অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই আমার একান্ত অনুরোধ আজকে আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করেছি যেটা দু হাজার বাইশ সালে দিয়েছে তো দেখো চার নম্বরে কোশ্চেন কি বলছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দু থেকে তিনটি বাক্যে লেখো টু ওয়ান ফোর অর্থাৎ আট নম্বর আছে আশিয়া রিজিম বলতে কী বোঝো আশিয়া রিজিমের অর্থ হলো পূর্বতন সমাজ সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত বা পুরাতন তন্ত্র বা ওয়ার্ল্ড বলা হয় পরে কোশ্চেন কি আছে ক্ষেত থার্মোডরি প্রক্রিয়া কি আনসার হবে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জুলাই রোবস্পীয় অনুগামীদের গিলেটিনে হত্যার ঘটনাকে থার্মোডিয়ার প্রক্রিয়া বলা হয় পরের কোশ্চেন কি আছে নম্বর কোশ্চেন ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল এইগুলি হলো সাম্য মৈত্রী স্বাধীনতা অর্থাৎ জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ এবং ব্যক্তি স্বাধীনতা পরের কোশ্চেন কি বলেছে ঘ নম্বরের কোশ্চেন টেনিস কোর্টের শপথের প্রধান কারণগুলি কী কি তো দেখো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পাঁচই মে ফ্রান্সে জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভোটদানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সম্প্রদায়ের প্রতিনিধিগণ পিছু ভোটের দাবি জানালে রাজা সবার অধিবেশন বন্ধ করে দেন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ সভাগৃহ বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং মিরাবো ও আবে আবেসিয়েসের নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে এই মর্মে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি কার্যকরী সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন এটি আমাদের টেনিস কোর্টের শপথ নামে পরিচিত আশা করি তোমরা বুঝতে পারছো যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি করো পাশে থাকা আইকন অন করো অল নোটিফিকেশন অন করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই আমার একান্ত অনুরোধ